সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 27 অক্টোবর, রোজ বৃহস্পতিবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি দুধের বাড়ি একগ্রোতে, যাকে গরুর সুপার শপ বলা হয়। আর এই ফার্মের অবস্থান ঢাকার মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যানে। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন রাজীব ভাই। এই ফার্মের অনেক প্রতিবেদন আপনারা দেখেছেন। এই ফার্ম থেকে রাজীব ভাই মূলত গরু লালন পালন করে থাকেন, পাশাপাশি বেশ কিছু গরু বিক্রিও করে থাকেন। এখান থেকে আপনারা বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা, প্রেগনেট গাভী, দোয়াল গাভী সব কিছুই সংগ্রহ করতে পারবেন। এই জন্যই মূলত এটাকে বাংলাদেশের একমাত্র গরুর সুপার শপ বলা হয়। আর রাজীব ভাই কী ধরনের গরুগুলো বিক্রি করে থাকেন তা আপনারা অনেকেই জানেন। খুবই ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করেন, এবং রাজীব ভাই আপনাদেরকে বিক্রয়ত্ব সেবাটাও দিয়ে থাকেন। তো বর্তমানে রাজীব ভাইয়ের খামারটা কেমন চলতেছে, বর্তমানে বিক্রি উপযুক্ত কী ধরনের গরুগুলো রয়েছে, কী ধরনের সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দিচ্ছেন, নতুন কী ধরনের পরামর্শগুলো আপনাদের সামনে নিয়ে আসেন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আবারও আপনার খামারে। এসে তো মাশাআল্লাহ ফার্মের ভিতরে প্রচুর গাভী দেখতে পাচ্ছি, মানে গাভীর সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এবার আমরা কিছু গাভী সংগ্রহ করছি কুষ্টিয়া থেকে, সেটা হচ্ছে গ্রাম পর্যায়ের গৃহস্থ বাড়ির গরুগুলো সংগ্রহ করছি। তা আজকে আমি বিশেষ অফারে কিছু গরু দেব, যে সেটা হচ্ছে কেনা দাম বলবো, ওর থেকে আমার একটা লাভ দিয়ে গরু নিতে পারবে। আচ্ছা আচ্ছা। আর দর্শক তো চাই একটু সীমিত দামে সংগ্রহ করার জন্য, আর চাই লোকে গৃহস্থ বাড়ির থেকে যে গরুগুলো সংগ্রহ করা সেই গরুগুলোই দর্শক মূলত নিতে চায়। হ্যাঁ, চলেন আজকে দামটা মনে হয় প্রত্যেক গরুতে অন্তত অন্যান্য সময়ের থেকে হয়তো গৃহস্থ বাড়ির থেকে কালেকশন করার জন্য প্রত্যেকটা গরুতে, বড় গরুতে আমরা অন্তত 50,000 কমে দেবো, ছোটো গরুতে 20,000 কম। আচ্ছা আচ্ছা। তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই, চলুন। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন 6 দাঁতে সেকেন্ড বাচ্চা দেবে, একটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা হাই পার্সেন্টের সেকেন্ড বাচ্চা দিবে না? হ্যাঁ, গাভি এর উলান এখনো অনেক জায়গা রয়েছে, এখনো 10 দিন সময় নেবে। আপনি পিছন থেকে একটু ধরবেন, চামড়া এখনো অনেক ঢিলা, এখনো অনেক ঢিলা, তার মানে আরো উলান ছাড়বে। হ্যাঁ, 10 দিনের মতো সময় আছে, 10 দিন সময় আছে। আর এটাকে আমরা পানি লাগতে দিচ্ছি না, মানে পানি যাতে না লাগে এই জন্য আমরা সকালে বিকালে এবং সন্ধ্যায় উলানে প্রচুর পরিমাণে মোটরের স্পিড দিয়ে পানি মারাচ্ছি। আচ্ছা আচ্ছা, যার কারণে পানিটা কম আসতেছে। আর এই গরুগুলো আসলে অনলাইনে দাম চাওয়া হয় 3,20,000। এটা আমার আসলে বাজার ছাড়া প্রায় আমি অনেক কমে কিনতে পারছি এবং আমি দেবও কমে। এটা আমার কেনার রেট আছে 2,24,000। কেনা দামটা 2,24,000। 24,000 এর উপরে আমার লাভ দিতে হবে। এখন লাভের বিষয়টা নিয়ে কাস্টমারের সাথে কথা হবে। লাভের বিষয়টা সেটা কি আপনি এখানে বলে দেবেন নাকি দরদাম না? যারা আগ্রহী আছে আমি তাদের সাথে ফোনে কথা বলে নেব, তবে এটাতে আমার মোটামুটি একটা লাভ দিতে হবে। তার মানে এটা সেকেন্ড টাইম বাচ্চা দেবে? হ্যাঁ, তার মানে এখনো প্রায় 10 দিনের মতো সময় আছে, এখনো সেকেন্ড টাইম বাচ্চা দেবে। দর্শক দুধের উলান পালানটা পিছন থেকে আরেকটু আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ দর্শক, এখনো লুজ, এখনো অনেক জায়গা আছে। তো দর্শক এটা দেখলাম আমরা, 1 নম্বর গাভিটা। তো ভাইয়ের কেনা 2,24,000 টাকা আমাদেরকে জানাচ্ছিলেন, তো কিছুটা লাভ দিয়ে আপনারা নিতে পারবেন।
তো দর্শক চলুন দুই নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। আমরা দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই। হ্যাঁ, দুই নাম্বার গাভী দেখতে পাচ্ছেন, চার দাঁতে ফার্স্ট বাচ্চা দিছে, সাথে একটা জার্সি মেয়ে বাচ্চা। এটা রেড ফ্রিজিয়ানও বলা যায়, আবার জার্সিও বলা যায়। রেড ফ্রিজিয়ানও বলা যায়, জার্সিও বলা যায়। আর এটা দুই বেলায় দুধ হচ্ছে 9 কেজি। দুই বেলায় দুধ পাচ্ছেন 9 কেজি। 9 কেজি। আর এটা আমাদের ক্রয় মূল্য হচ্ছে 1,29,000। 1,29,000 টাকা আপনাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য। সেক্ষেত্রে বিক্রি মূল্যটা, বিক্রি মূল্যটা ওইখান থেকে আপনার 5-7,000 টাকা লাভ দিতে হবে। লাভ দিয়ে নিতে হবে। জি। আচ্ছা আচ্ছা, সাথে একটা বকনা বাচ্চা না? জার্সি বকনা বাচ্চা। জার্সি বকনা বাচ্চা। তো দর্শক, এটা দেখলাম আমরা দুই নাম্বার গাভীটা। তো দর্শক চলুন তিন নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই। দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। হ্যাঁ, দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছেন, এটাও ফার্স্ট বাচ্চা, চার দাঁতে, সাথে ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা। হ্যাঁ, আর এটার দুধ আছে 12-13 কেজি। 12-13 কেজি। আর এখন বাজে 11টা। আপনি আসছেন দুধ দহনের পরে। হ্যাঁ, এটা দুধ দহনের পরের উলান। দর্শকরা যেটা দেখছে, এটা দুধ দহনের পরের উলান প্রত্যেকটা গাভীরই। জি, দর্শক দুধের উলান পালানটা দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ। দুই বেলায় দুধ আছে 12 কেজি না? জি, 12-13। 12-13। আর এটা আমাদের ক্রয় মূল্য 1,88,000। দুই নাম্বার গাভীটার ক্রয় মূল্য 1,88,000 টাকা। সেক্ষেত্রে যদি কেউ নিতে চায়, কিছুটা লাভ দিয়ে নিতে হবে। জি, সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটার কোয়ালিটি খুব ভালো, মানে বড় সাইজের একটা বাচ্চা হবে। তো দর্শক চলুন তিন নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই। পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন দুই দাঁত, অনলি দুই দাঁতে ফার্স্ট বাচ্চা দিছে, সাথে মেয়ে বাচ্চা। বাচ্চাটাও একবারে এল কোয়ালিটির, পিছনটা একবারে এল গেছে, এবং গাভীটাও দেখেন। হ্যাঁ, গাভীটাও এল কোয়ালিটির, এবং এটা কিন্তু ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, গাভীটা অনেক বড় সাইজের। বড় সাইজের একটা গাভী। আর এটা আমাদের কেনা আছে 1,75,000-এ। দুধের উলান পালান দেখতে পাচ্ছেন, এটা আপনাদের কেনা আছে 1,75,000 টাকা। তো সেটার দুধ আছে বর্তমানে 11-12 কেজি। 11-12 দুধ আছে। তো ওই পাশে দাঁড়াই, তাহলে আপনি বুঝতে পারবেন যে গাভীটা কত বড়। দর্শক দেখতে পাচ্ছেন, এখন হয়তো দর্শকটা বুঝতে পারছে, আমি কিন্তু বেশ হাইটাও লালু মানুষ। এই গাভীটা অনেক বড় সাইজের, অনেক বড় সর একটা গাভী। এটা কেনা আছে আপনাদের 1,75,000 টাকা। তো সেক্ষেত্রে কিছুটা লাভ দিয়ে নিতে হবে। জি। তো এটা দেখলাম আমরা তিন নাম্বার গাভীটা। তিন নাম্বার। তো দর্শক চলুন চার নাম্বার গাভীটা। তারপর আমাদের এখানে গির বকনা আছে, যেগুলো প্রেগন্যান্ট সেটাও দেখাবো, এবং শাহিওয়াল আছে সেটাও একটু চলুন দেখাই। তো দর্শক চলুন দেখাই আপনাদেরকে। পরবর্তী চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অনলি দুইটা দাঁত মাত্র হয়েছে, শাহিওয়াল, এবং এটার সঙ্গে একটা মেয়ে বাচ্চা। এটা সাথে একটা মেয়ে বাচ্চা আছে না? এটা দুধ হচ্ছে আপনার 7-8 কেজি। 7-8 কেজি দুধ পাচ্ছেন চার নাম্বার গাভীটার থেকে। এটা সাথে একটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। তো বাচ্চাটা একটু দেখাই দর্শকদেরকে। বাচ্চাটার গ্রেডটা খুব ভালো। বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, জাতমান খুবই ভালো। মাথাটা দেখতে পাচ্ছেন, গাভীটাও দেখতে পাচ্ছেন। এই সাইড থেকে দুধের উলান পালানটাও দেখাই আপনাদেরকে। আর এটা আমাদের ক্রয় মূল্য আছে 1,27,000। ক্রয় মূল্য 1,27,000 টাকা। তো সেক্ষেত্রে কিছুটা লাভ দিয়ে নিতে হবে। নিতে হবে। আচ্ছা, তো দর্শক চলুন পরবর্তী গাভীটা আপনাদেরকে দেখাই। পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। এটা দেখতে পাচ্ছেন গির বকনা, এখনো দাঁত হয়নি, মাত্র উঠতেছে, এটাকে দাঁত বলা যায় না। এটা আমার কাছে আছে প্রায় 6 মাস। এটা বর্তমান 4 মাসের প্রেগন্যান্ট, এবং আমরাই বীজ দিছি, ফ্লেক্সি বীজ দিছি। বর্তমানে 4 মাসের প্রেগন্যান্ট। আচ্ছা আচ্ছা। আর আমরা ডাক্তারি চেক দিয়ে দিছি, এবং গিরের মাথাটাও দেখান যে যেমন হয়, এটা হাই কোয়ালিটি। দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। আর এটার রেটটা আমাদের কেনা ছিল অনেক বেশি, 6 মাস খাওয়াচ্ছি, এটার রেটটা একটু আলোচনা সাপেক্ষে নিতে হবে। আমার এটার চাওয়া দাম 1,85,000। 1,85,000 টাকার চাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি। আর এর উলানের গঠনটাও বেশ ভালো, এখনো উলান নামার শুরু হয়নি। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, গঠন খুবই ভালো। তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। পরবর্তী 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটার বাচ্চার বয়স আজকে 2 দিন। এর লেজে দেখেন দর্শকদের, এখনো রক্ত লাগে আছে, মানে এখনো ওর মল ভাঙতেছে। আচ্ছা আচ্ছা, 5 নাম্বার না দর্শক, 6 নাম্বার। এটা 6 নাম্বার গরু। এটা মল ভাঙতেছে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটার আরেকটু বৈশিষ্ট্য যদি বলতেন, জাতমান। এটা 6 দাঁত, সেকেন্ড বাচ্চা দিল। এই গাভীটা আমাদের ফার্স্ট ল্যাকটেশনে এটা 18-19-20 থেকে 20-এর মধ্যে দুধ দিছে।
বর্তমানে দুই দিন বয়স, এটা যারা নিতে চায় তারা খামারে এসে সরাসরি নিতে পারবে। আর এটা আমাদের চাওয়ার দাম 3 লাখ টাকা। সাথে কি বাচ্চা আছে এটা? এটার সঙ্গে সার বাচ্চা। এটার সঙ্গে সার বাচ্চা। বর্তমানে দুধ পাচ্ছেন? বর্তমানে দুই দিন হাগরা দুধ হচ্ছে, 12 দিনে তো এখনো পূর্ণাঙ্গ দুধ আসতে 20 দিন সময় লাগবে। আর চলুন বাচ্চাটা একটু দেখাই। দর্শক চলুন বাচ্চাটা দেখাই। এটার বাচ্চা, এই যে দুই দিনের বাচ্চা, এটাই বাচ্চাটা না? হ্যাঁ, বাচ্চাটা খুব মিষ্টি চেহারা, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে। বকনা বাচ্চা না? সার বাচ্চা। সার বাচ্চা। আর গাভিটাতে দুধ আশা করা যায় কেমন, যেহেতু প্রথম বিয়ানে আপনাদের কাছেই ছিল মনে হয়? আমরা এবার 22-23 কেজি দুধ আশা করতেছি। এগুলা বললে বলতে হয় যে 30 কেজি দুধের গরু। 30 কেজি দুধ তো মুখের কথা না, অনেক দুধ, অনেক দুধ। আমরা মুখে বললে বলা যায় কিন্তু বাস্তবে কিন্তু অনেক, 22-23 কেজি হয়তো। আচ্ছা আচ্ছা, তো গাভিটার এটার দামটা কেমন রাখছিলেন ওই গাভিটার? এটা 3 লাখ আলোচনাতে বিক্রি হবে। তারপর চলেন, অসংখ্য বাচ্চা রয়েছে, চলেন বাচ্চাগুলো দেখাই। ফ্লেক যে এটা দেখতে পাচ্ছেন, এটা বিস্কিট কালারের একটা ফ্লেক ভি বকনা বাচ্চা। বকনা বাচ্চা, হ্যাঁ। এটা কালার কিন্তু কফি কালার, কফি কালার। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, মাশাআল্লাহ জাত মানটা তো মনে হচ্ছে খুবই ভালো। হ্যাঁ, বয়সটা কেমন এটার ভাই? এটার বয়স হবে আপনার 7 মাস। আর এটা আমাদের চাওয়া দাম 1,25,000। চাওয়া দাম 1,25,000 টাকা। দর্শক চাওয়া দাম 1,25,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন দুধের বাটগুলো, একটু আপনাদেরকে দেখাবো। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন, তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। আরও অসংখ্য কালেকশন আছে, এদিকে দেখান, এগুলো সবই বকনার কালেকশন, সবই বকনা। হ্যাঁ, এটা অলরেডি বীজ দেওয়া হয়েছে 1.5 মাস। 1.5 মাসের বীজ দেওয়া আছে এটা, হলস্টান ফ্রিজিয়ান, 15 মাস বয়স। এটার রেটটা পড়বে 1.5 লাখ। ওইদিকে আছে 70-80 হাজার, সব ধরনের কোয়ালিটি আছে। তারপর আসেন এইদিকে একটু দেখাই দেন, এইদিকের এগুলো সবই মুন্ডি, এই সাইডের সবগুলোই মুন্ডি। হ্যাঁ, এগুলো সব মুন্ডি, এখন মুন্ডি আছে 5টা, আগেরগুলো সব সেল হয়ে গেছে। এগুলো যারা খামারে আসবে এসে দরদাম করে নিতে পারবে, দরদাম করে নিতে পারবে। মাশাআল্লাহ কালেকশনগুলো তো ভালো। আর এগুলো মনে হয় গাভীর বাচ্চা না? হ্যাঁ, গাভীর বাচ্চা। আপনার কাছে তো মাশাআল্লাহ অনেক গাভী আছে। জি, ওই সাইডেও তো প্রচুর গরু আছে। হ্যাঁ, আসলে কালেকশন তো অনেক দেখতে পাচ্ছি। তো এই গরুগুলো যদি ভাই কেউ সংগ্রহ করতে চায়, ঠিকানাটা বা যোগাযোগটা? এইটা যে গরুগুলো দেখলো, যদি কোনোটা পছন্দ হয় ব্যাংকে টাকা পাঠাইলে আমরা নিজ দায়িত্বে গরু পৌঁছাই দিই, সেক্ষেত্রে আগে টাকা পরিশোধ করতে হয়। আর আমাদের এখানে আসার ঠিকানা এদিক গাবতলী থেকে 2 কিলোমিটার, আর ধানমন্ডি লালমাটিয়া থেকে মাত্র 1.5 কিলোমিটার, আর মোহাম্মদপুর ঢাকা উদ্যান। এই ঢাকা উদ্যানে মোড়ে এসে রিক্সাওয়ালাকে যদি বলে যে দুধের বাড়ি গরুর খামারে যাবো, রিক্সাওয়ালারা মোটামুটি এর মধ্যে পরিচিত হয়ে গেছে আমাদের, তারা সহজে আমাদের খামারে নিয়ে আসবে। আর আসার আগে ফোন দিলে আমি আরও বিস্তারিত লোকেশনটা জানাই দেবো। সবসময় তো কালেকশন থাকে? হ্যাঁ, সবসময় কালেকশন, যে কোনো সময় এসে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাই।